السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم ওকায়বিউল আমিন সাল্লি সাল্লামা ইয়সিরু আলাহ তোয়াসিরু অবাসির আল্লাহ তুনফিরু রাউল বখারি আহলাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতার লক্ষ্যে আজকের এই ইসলামী সম্মেলন সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্ল গালিব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জেলা থেকে আগত সমবেত দায়িত্বশীল ও সংগ্রামী কর্মী ভাইরা ইসলাম শান্তির ধর্ম দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলাম এসেছে ইসলামের মাধ্যমেই সন্ত্রাস রাহাজানি মারামারি নির্মূল হয়েছে কোনো নবী দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার জন্য অস্ত্র হাতে আসে নাই সমস্ত নবী রাসুল দুনিয়াতে পজিটিভ মুভমেন্ট করেছেন আন্দোলন বাংলাদেশ পজিটিভ মুভমেন্টে বিশ্বাসী আমরা কোনো নেগেটিভ মুভমেন্টে বিশ্বাসী নই কত কিনা আমরা সমাজ পরিবর্তনে বিশ্বাসী সমাজ পরিবর্তন করতে গিয়ে আমরা প্রেশার ক্রিয়েট করতে চাই না সমাজ পরিবর্তন করতে গিয়ে আমরা মানুষ হত্যা করতে চাই না আমরা মানুষ হত্যা করি না সমাজ পরিবর্তন হবে কিভাবে নবীদের তরিকায় মানুষের সংশোধনের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে আমরা এই নীতিতে বিশ্বাসী এই জন্য আমরা মনে করি যে বিশ্ব নিরাপদ ইসলামের কাছে আর ইসলাম নিরাপদ আহলাদিসের কাছে আমরা এই কথা বলি যে আহলাদিস আন্দোলন এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাস নির্মূলের জন্য মানুষকে জান্নাতমুখী করার জন্য আজকে কাজ করে যাচ্ছে সম্মানিত উপস্থিতি ইসলামের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই আমরা দেখব যে মুসলমান কোশ্চিন কালো আক্রমণকারী নয় মুসলমান হচ্ছে আত্মরক্ষাকারী আপনি বদরের যুদ্ধের দিকে তাকান আপনি উহুদের যুদ্ধের দিকে তাকান এ যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল আর মুসলমানরা আত্মরক্ষা করেছিল আর বিজয় এসেছে আল্লাহর পক্ষ থেকে আমরা এই জন্য বিশ্বাসী যে সমাজ পরিবর্তন করতে হলে মানুষের পরিবর্তন দরকার আর মানুষের পরিবর্তন তারা সমাজের পরিবর্তন আসবে না মোহতারাম হাজির আজকে ইসলামের অনুসারী মুসলমানদেরকে জঙ্গি বলা হয় এটা একটা মিথ্যা কথা এটা একটা বড় ধরনের অপরাধ কারণ ইসলামের নবী বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহু আলাইসাল্লাম তার দরবারে একজন বেবিচারী মহিলা এসেছে এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ আমাকে পবিত্র করুন আমি যে বেবিচার করেছি আল্লাহ রসুল সল্লাল্লা আলাইসাল্লাম ওই মহিলাকে ফিরিয়ে দিলেন যে প্রসব প্রসব করা পর্যন্ত তুমি অপেক্ষা করো প্রসব করার পর বাচ্চা শো আসলেন তখন আল্লাহ রসুল বললেন দুধ পান করা পর্যন্ত অপেক্ষা করো আল্লাহর নবী তিনি এমন নবী যে মহিলার পেটে বাচ্চা আছে ওই বাচ্চার নিরাপত্তার বিষয়ও তিনি চিন্তা করেন প্রসব করার পরও ওই বাচ্চার অধিকারের বিষয় দুধ পানের অধিকার তার স্ত্রীর অধিকারের বিষয়টা কি করেন তিনি চিন্তা করেন দুই বছর পরে তাকে কি করা হয়েছিল সঙ্গে সার করে হত্যা করা হয়েছিল অতএব মুসলমান ভাইয়ের আমার ইসলাম শান্তির ধর্ম এই ইসলামকে কলঙ্কিত করার জন্য এই জঙ্গিবাদ দিয়ে ইসলামের অজয় যাত্রাকে ঠেকানোর জন্য অমুসলমানরা আজকে মাঠে নেমেছে অতএব আহলাদেশ আন্দোলন বাংলাদেশ এই জঙ্গিবাদের বিরুদ্ধে যখন জঙ্গিবাদের সূচনা তখন থেকেই সুচার আমি দুই হাজার সালে বাংলাদেশ আহলাদি যুব সংঘের যখন কেন্দ্রীয় সেক্রেটারি জঙ্গিদের যখন আনাগুনা মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিম সাহেব তিনি আমাকে ডেকে বলছেন আমাদের তখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন জনাব আমির ভাই উনি ছিলেন আমাদের কেন্দ্রীয় সভাপতি উনি আমির জামান আমাকে বলছেন যে সারা দেশে সার্কুলার দিয়ে দাও এই জঙ্গিদের সাথে আহলাদিসের কোনো সম্পর্ক নাই আহলাদিসের কোন কর্মী যদি জড়িত হয় তাকে বুঝাও আর সে যদি বুঝ না মানে তাহলে কেন্দ্রকে অভিহিত করো কেন তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মহতারামা হাজরিন আমি যে কথাটা বলতে যাচ্ছি যে দুই হাজার সাল থেকে আমরা এই জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছি অথচ আজকে আমাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে আজকে এই অপবাদ দিয়ে সারা দেশে এই সরকার এবং বিগত সরকার আমাদের সম্মেলন পণ্ড করছে নরসিংদী জেলায় আমরা পরপর দুইবার সম্মেলনের ব্যবস্থা করেছিলাম এই অপবাদ দিয়ে আজকে কি আমাদের এই সম্মেলন বন্ধ করা হচ্ছে মোহতারাম হাজির আহলাদিস আন্দোলন জঙ্গি তৈরি করে না আয়লাদেশে আন্দোলন সন্ত্রাসী তৈরি করে না আয়লাদেশে আন্দোলন এদেশের সুনাগরিক তৈরি করে এদেশের এক নম্বর নাগরিক যদি থেকে থাকে এরা হচ্ছে তারাই যারা আয়লাদেশে আন্দোলনের কর্মী যারা আয়লাদেশ যুব সংঘের কর্মী তারা হচ্ছে এদেশের এক নম্বর এক নম্বর নাগরিক এবং এদের মাধ্যমে ইনশাল্লাহ এই সন্ত্রাস রাজধানী বাংলার মাটি থেকে কবর হবে আয়লাদেশ আন্দোলন শুরু থেকেই লিটারেচার বক্তৃতা এর মাধ্যমে জাতিকে আজকে সচেতন করছে যার কারণে মাসাল্লাহ প্রায় তিন কোটি আহলাদের জামাত আজকে জঙ্গি মুক্ত কথা কিনা আজকে আমাদের মাঝে কোন জঙ্গিদের আনাগুনা নাই অতএব আমি আপনাদের নিকট উদাত্ত আহ্বান জানাবো যে এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে সরকারকেও এই ব্যাপারে সচেতন হতে হবে সরকার এই ব্যাপারে সচেতন আমরা সরকারকে সহযোগিতা সহযোগিতা করব আমরা করে আসছি ইনশাআল্লাহ আমরা জাতিকে সচেতন করবো কারণ আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করেছেন কেউ যদি অন্যায়ভাবে মুমিনকে হত্যা কোন করে তার বাসস্থান হবে কোথায় নম্বর বলছেন অন্যায়ভাবে কেউ যদি কোন মুমিনকে হত্যা করে তাহলে তার বাসস্থান হবে জাহান্নাম তাইলে এই পথ মানুষ হত্যার পথ বোমাবাজির পথ এটা ইসলামের পথ না এটা জান্নাতে দেওয়ার পথ না এটা যে নামে যাওয়ার পথ কথা ঠিক কিনা না যারা এই পথে আসবে এরা কোথায় যাবে অবশ্যই নামে যাবে কারণ এটা নবী রাসূলদের দেখানো পথ না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলছেন যে ইয়াসিরু ওয়ালা তুআসসিরু ওয়া বাশশির আল্লাহ রাসূল আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করছেন যে সুসংবাদ দাও হ্যাঁ সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও তারিয়ে দিও না মোترم হাজরিন অতএব আমরা মানুষকে আমাদের যে কাজ দুনিয়ার মানুষকে আমরা জান্নাতের পথ দেখাতে চাই আমরা গোটা বিশ্ববাসীকে আমরা জান্নাত মুখী করতে চাই সেজন্য আমাদের প্রথম কাজ প্রধান কর্মসূচি সূচি সেটা কি দাওয়াত আমরা দাওয়াতে বিশ্বাসী দাওয়াতের মাধ্যমে কিভাবে সমাজ পরিবর্তন হবে ঠিক কিনা এটাই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার পথ এটাই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পথ যে দাওয়াতি কাজ আজকে আমাদেরকে বেশি বেশি করে করতে হবে যদি আমরা দাওয়াতি কাজ বেশি বেশি করি করি তাহলে ইনশাল্লাহ ইসলামের যে আসল রূপ আসল রূপ এটা সমাজে প্রতিষ্ঠা লাভ করবে এজন্য জনগণের সামনে সুসংবাদ দিতে হবে তাদেরকে কঠিনভাবে তাদের সামনে বিষয়টা উপস্থাপন করা যাবে না জান্নাতের সুসংবাদ দিতে হবে এবং তাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না অতএব আমি আপনাদের নিকট যে কথা আহ্বান রাখতে যাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে আহলাদির যুবসংঘের যারা দায়িত্বশীল কর্মী এবং আন্দোলনের যারা দায়িত্বশীল কর্মী সবাইকে এই ব্যাপারে সুচ্চার হতে হবে ওই আজকে যদি আমরা সুচ্চারু হই তাহলে সমাজ থেকে ইনশাল্লাহ এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলা নির্মূল হবেই হবেই আমরা আশা করি অতএব আমি আলোচনার দীর্ঘায়িত করতে যাচ্ছি না পরিশ্রম প্রত্যাহান জানাবো আসুন আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই সারা দেশে আমরা এই ব্যাপারে আমরা সবাই সুচ্চার ভূমিকা পালন করি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহর কাছে প্রার্থনা রেখে আমি আমার আলোচনা শেষ করছি সুবাহনাকাল্লাহমদিকা আশাহদুল্লাহ ইলা আস্তাক ফুরুকা তুবিকা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ